আর আমি আজকে তোমাদের সাথে আরও একজনের যে পরিচয় করিয়ে দেবো, আমার মনে হয় যারা যারা মডেলিং করতে ইন্টারেস্টেড বা যারা অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। এখানে যে শ্যুটগুলো হচ্ছে সেগুলো যতক্ষণ দিয়ে পাবলিশ না হচ্ছে আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। আর পাবলিশ হবে হচ্ছে রিসেন্টলি সানন্দার যে ইস্যুটা বেরোবে সেই লাস্ট ইস্যুতে, এই মান্থের তোমরা এই শ্যুটটা দেখতে পেয়ে যাবে। হ্যালো অল, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম, তার কারণ হচ্ছে আমার বউ এখন রেডি হচ্ছে শ্যুটের জন্য। কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করা হয়েছে যেখানে তৃষিতা লিখেছিল যে মেবি মাই লাস্ট শ্যুট অ্যাজ এ মডেল, বাট তার কারণ হচ্ছে যে জুন মাসে থেকে তৃষিতার হয়তো আর শ্যুট করা পসিবল হবে না। কিন্তু জুনের আগেই আরও একটা শ্যুট এসেছে, এসেছে সানন্দা থেকে একটা কল এসেছিলো, তো তাই জন্য তৃষিতা আজকে ওখানটা যাবেই। কেন কি না, ও ভাবছে যে এই অপরচুনিটি মানে জুন মাসের আগে দুটো তিনটে যা কিছু শ্যুট আছে সেগুলো করে নিতে চায়। তো এনিওয়েজ, তো এখন তৃষিতা রেডি হচ্ছে আর আমি বানিয়ে রেখেছি তৃষিতার জন্য চা। কেন, ও সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না, খালি লিকার টি খেয়ে বেরিয়ে যাবে। দিয়ে ওখানে হয়তো ওদের খাবার দাওয়ার ব্যবস্থা থাকে, আমার জানা নেই। আমি ছাড়তে যাবো কি যাবো না সেটাও এখনও জানি না। তো ম্যাডাম এখন রেডি হচ্ছে, কী সেটা দেখাই তোমাদেরকে, চলো। আসলে সানন্দার বেশিরভাগ শর্টই বিউটি শর্ট হয় যেগুলো ফেসের খুব ক্লোজ হয়, তো যদি আইব্রো ঠিকঠাক না থাকে, আপার লিপস থাকে, তো দেখতে খুব বাজে লাগে। রেডি হয়ে গেছি পুরোপুরি, অলরেডি লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাই। আমাকে রিমোট ছাড়তে যাচ্ছে, দেখো নিজে কিন্তু আগে ফট করে ভালো হেলমেটটা পরে নিল, ঠিক আছে? এই হেলমেটটা নাকি ও আমাকে দিয়ে দিয়েছিল। ভালো খারাপ, ভালো খারাপ, আমি বউকে খালাটা ছাড়া কখনো কোনো কিছু পরি না বাবাই। পৌঁছে গেছি এখন, আর বেচারা হাফ হাতা পরে এসে সারা হাত জ্বালাচ্ছে। মা এই ভিডিওটা দেখলে দেবে তোমাকে একদম। টাটা টাটা। ব্লগ থেকে তৃষিতাই ব্লগ সামলাবে, আমি সব দিন ব্লগটা সামলে আছি, তৃষিতাই ব্লগটা সামলে। বাবারি, মিথ্যে কথাগুলো বলতে একটু বাধে না না? চলে এসছি এখন শ্যুটে। আজকে যে শ্যুটটা আছে বেসিক্যালি সানন্দার শ্যুট। তো সানন্দার শ্যুটে কী হয়, আমরা যে কী শ্যুট করি, কী লুক হয় না হয় সেটা আমরা রিভিল করতে পারি না যতক্ষণ অব্দি সেটা সানন্দাতে না বেরোচ্ছে। তো আজকে আমি যে লুকে সাজবো বা যা করবো সেগুলো কিছু রিভিল করতে পারবো না, জানি না ভিতরে গিয়ে কতটা শ্যুট করতে পারবো। ওই জন্য আগে থেকে বলে রাখছি, চেষ্টা করবো টুকটাক কিছু ক্লিপস দেখানোর জন্য তোমাদেরকে। তো এখন ভিতরে যাই। তো শ্যুট আমার শেষ, এত তাড়াতাড়ি সানন্দার শ্যুট প্যাক আপ, মানে এর থেকে আনন্দের বিষয় আর কিছু হয় না। আমি আমার সমস্ত দলবলকে পিছনে নিয়ে এসেছি। এই দলবল কোথায় গেল? এই যে দলবল বলতে, আজকে আমার সাথে আরেকজন মডেল ছিল প্রিয়া, আর আজকের মেকআপ আর্টিস্ট। সবাই এদিকে চলে আসো, ফলো মি। সো এখন ওখানে শ্যুট চলছে, ওই জন্য বেরিয়ে এসেছি সবাই মিলে, কারণ ওখানে এখন প্রচুর প্রচুর মানে মানুষজন সবাই রয়েছে, সবার শ্যুট চলছে। আমি সবাইকে একটা পরিচয় করে দিই, ঠিক আছে? আরেকবার করে, এটা হচ্ছে আজকে প্রিয়া, আমাদের মডেল, প্লাস ওর একটা নিজস্ব বুটিক আছে। বুটিকের নাম বল। আমার বুটিকের নাম প্রিয়াঙ্গী। ব্যাস, প্রিয়াঙ্গী থেকে যারা যারা কিনতে চাও আমি তাও লিঙ্কটা দিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর শাড়ি থাকে, মানে প্রিয়াকে দেখতে যতটা সুন্দর সেরকমই সুন্দর হয় ওর সবকটা শাড়ির কালেকশন। আর কাছ থেকে সুন্দর বার্তা শুনছি, শুনেও ভালো লাগছে। আচ্ছা মলিদি, মলিদির ব্যাপারে যা বলবো খুব কম বলা হবে। এত মিষ্টি একজন মানুষ, মানে এত গুড হার্টেড পার্সন না এখনকার লাইফে খুব কম। আর এরা হচ্ছে আমার কাছে একটা অন্য অন্য টাইপের একটা প্রাপ্তি, সত্যি বলছি। মলিদি আসলে নিজে খুব ভালো তো না? একদম না, একদম না। আসলে মলিদির সাথে আমার যখনই দেখা হয় না, মানে একটা অন্য টাইপের বন্ডিং ফিল হয়, যে একজন অভিভাবক হয়ে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলানো, দেখ এটা এরকমভাবে করলে ভালো হয়, এটা এরকমভাবে ভালো হয়, যেটুকু গাইডেন্স পাওয়া যায় মলিদির থেকে, মানে সেটা অনেক ভালো। যা, লাইট অফ হয়ে গেল। এটাতে হাঁটতে হয়, এটাতে একটা ভীষণ সমস্যা, এটাতে আজকে এটা হচ্ছে আর আমরা খালি হাঁটছি, এই জন্য সেন্সার লাগানো, আবার লাইট চলে এসছে। সো মলিদি কিন্তু খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, আমি মলিদির লিঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে। মানে সানন্দা যত শ্যুট হয় সব বেশিরভাগটাই মলিদির করা হয়, লাইফস্টাইল শ্যুট সবই। আর
বলে যে আমার বাড়িটা কোথায় জানো, আমার বাড়িটা একদম কাছে। আজকে যখনই কালকে বেসিক্যালি আমার শ্যুটটার যেহেতু কথা হয়েছে আমার সাথে, কালকেই কথা বলেছে মমি দাদি, কালকেই কথা বলেছে, বলছে দেখ তোদের নর্থেই শ্যুট হবে, কোনো চাপ নেই। আর নর্থে মানে বুঝে গেছি তুমি থাকবে অন্তত, কেউ থাকুক আর না থাকুক, কারণ আমরা যারা নর্থের মানুষ হই আমাদের নর্থে শ্যুট করতে এতটাই আনন্দ লাগে, কারণ সাউথে এত ট্রাভেল করে যেতে হয় আমাদের অবস্থা তাতেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, শ্যুটের শেষ হওয়ার আনন্দ এখন একদম প্রাণে ডগমগ করছে। আর এখান থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে যাব হচ্ছে নিউ ব্যারাকপুরে, কারণ আমার প্রচুর লাগে যেগুলো সব মার কাছে রেখে এসেছি খড়গপুর থেকে ফেরার সময়, যে ট্রলিটা নিয়ে এসেছিলাম বেসিক্যালি আমি, সো ওই ট্রলি ফলি সব কিছু নিয়ে আজকে ব্যাক করবো, কারণ কালকে আরও কয়েকটা হয়তো কাজ করে যেতে পারে, কালকে কিছু শপিংও করতে পারি, মানে চাপ চলেছে এখন, প্রচুর চাপ রয়েছে আর কি জীবনে। এখনও লাঞ্চ হয়নি আমাদের, লাঞ্চ হয়ে যাওয়ার পর এখন এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাব আমি, তারপর এখান থেকে বাড়ি যাব, বাড়ি থেকে ওগুলো সব কালেক্ট করে নিয়ে তারপর রাত্রেবেলা ফিরবো হচ্ছে আবার কেষ্টপুরে। মানে আজকে একটা অনেক তামঝাম রয়েছে আজকে সারা দিনটার মধ্যে, এর মাঝখানে তোমাদেরকে কিছু ওখান থেকে দেখাতে পারিনি, কারণ কি হয় সানন্দার যে শ্যুটগুলো হয় সেগুলো ভীষণই মানে আমাদের বারণ করে দেওয়া হয় যে এই শ্যুটের কোনো ফটো বা কোনো ভিডিও যতক্ষণ অবধি না ওরা পাবলিশ করছে আমরা পাবলিশ করতে পারবো না, তো ওই জন্য কোনো ফটো ভিডিও নেওয়াও হয় না আর সেগুলো পোস্ট করাও হয় না। বাট এই সানন্দার ইস্যুটা বলছে বেরোবে হচ্ছে এই মান্থের এন্ডে, তো তোমরা যারা যারা সানন্দা রাখো তারা অবশ্যই পেয়ে যাবে এই মানে আজ আজকে যা যা শ্যুট হলো কী কী হলো না হলো দেখার জন্য। আর আরও একটা কথা যেটা তোমার সাথে শেয়ার করছি আমি এখন, আমার মনে হচ্ছে যে আজ বেস্ট টাইম হবে এটা এটা বলার জন্য, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যারা মডেলিং করছো তারা একটা পোর্টফোলিও বানাও যাদের মডেলিং করার ইচ্ছা আছে বেসিক্যালি, আর তোমরা চাইছো জানতে যে পোর্টফোলিও বানাবো কাদের কাছ থেকে। আমি বলবো যে তোমাদেরকে সাজেস্ট করতে পারি এমন মানুষদের কাছ থেকে তোমরা পোর্টফোলিও বানানোর চেষ্টা করো যারা তোমাদেরকে হেল্প করতে পারবে, যারা তোমাকে গাইড করতে পারবে মডেলিং ইন্ডাস্ট্রির ব্যাপারে, যেখান থেকে তোমরা কাজ পাবে, যেখান থেকে তোমাদের পরের কাজগুলো পেতে আরও সুবিধা হবে। তো তার জন্যই আজকে আমাদের যে ফটোগ্রাফার আছে শুভদীপদা, শুভদীপদা হচ্ছে বেসিক্যালি সেলিব্রিটি ফটোগ্রাফার, মানে তোমরা যত ধরনের ম্যাগাজিন শ্যুট বলো বা যত পোস্টার শ্যুটগুলো হয় মুভি পোস্টার শ্যুট বেসিক্যালি বেশিরভাগই সব শুভদীপদার থাকে, প্রচুর কাজ করে শুভদীপদা, তো শুভদীপদা তোমাদেরকে অনেক হেল্প করতে পারবে আজকে। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করবো ওদের সাথে মানে ওর সাথে তোমাদের মিট করিয়ে দেওয়ার জন্য, আমার মনে হয় ওর সাথে মিট করে তোমাদের সবারই খুব ভালো লাগবে। যারা বিশেষ করে মডেলিং করতে চাও, মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চাও বা তোমরা যারা অ্যাক্টিংও করতে চাও তাদের জন্যও কিছু হেল্প হবে। আমি চেষ্টা করছি খুব যে ও একটু ফ্রি হলে ওকে একবার সামনে নিয়ে এসে তোমার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রুমের ভিতর যেখানে শ্যুট চলছে কিভাবে শ্যুট হচ্ছে না হচ্ছে। বেসিক্যালি এখানকার সমস্ত লাইটই হচ্ছে সেন্সার লাইট, ওই জন্য সব অফ থাকে, সামনে গেলে জ্বলে যায়। আমরা যা আজকে শ্যুট করতে এটার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে, একবার করে মানুষ হাঁটছে আর না হলে এগুলো অফ হয়ে যাচ্ছে, যেই অফ হয়ে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে কাউকে একটা হাঁটতে হচ্ছে, তারপর জ্বলছে। এই যে এখন আমাদের এখানে শ্যুট চলছে, এখানে আর নিয়ে গেলাম না ক্যামেরাটাকে কারণ বারণ করে যেহেতু সেটাকেই মানার চেষ্টা করছি, যেটা নিয়ম আর কি। যেখানে কাজ করতে যাও না কেন তোমায় কিছু কিছু নিয়ম মানতেই হয়, সেরকম নিয়মের মধ্যেই হচ্ছে এটা আরেকটা নিয়ম যে এখানে যে শ্যুটগুলো হচ্ছে সেগুলো যতক্ষণ পাবলিশ না হচ্ছে আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো যেরকম বলেছিলাম যে শুভদীপদাকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে অবশ্যই আসবো, তো শুভদীপদা সঙ্গে আছে। হ্যালো। তো যাদের যাদের মডেলিং নিয়ে এখনো অনেক সমস্যা আছে, যারা ভাবছো কোথা থেকে পোর্টফোলিও বানাবে না বানাবে, তো আমি বলতে পারি ও একমাত্র সলিউশন হতে পারে তোমাদের জন্য। তো তুমি আমার বলো যে যখন আমরা পোর্টফোলিও বানাই তো আমাদের কী কী মাথায় রাখা উচিত। আমি বলেছি ওদেরকে যে আমি যখন পোর্টফোলিও বানাবো তখন আমাদের অনেক কিছু ভাবা উচিত, যে সে আমাকে কীভাবে গাইড করতে পারে মডেলিংয়ের বিষয়ে, আমার পোজিংয়ের বিষয়ে কী কী দরকার আরও বেশি সেগুলোর ব্যাপারে নলেজ দিতে পারে, তারপরে যখন আমি কাজ করতে পারি কোন কোন বিষয়ে সেই ব্যাপারগুলোর ব্যাপারেও আইডিয়া দিতে পারে, কারণ মডেলিং তো নানান টাইপের হয়। একদম। হ্যাঁ, সবার আগে এটা বলবো তোকে তো এইসব কিছু বলতে হবে না, কারণ তুই তো অলরেডি রেডি এই ব্যাপারে, মানে ও যদি এখন শ্যুট করে সেটা হলো প্রোফাইল আপডেট করার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন নতুন যারা আসছে বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে তাদের প্রপার গাইডেন্স বলতে দেখ, মেন মেকআপ স্টাইলিং এগুলো তো একটা প্রপার টিম নিয়ে কাজ করি, সেটা আর কোথায় ছবিটা জমা দেবে মেন মানে এজেন্সি মনে কর, তারপর টিভি চ্যানেল গুলোতে প্রোডাকশন হাউস অনেক জায়গা আছে, সত্যি কথা বলতে গেলে মানে
তো প্রপার টিম ওয়ার্ক বা প্রপার লোকের আছে মানে আমার কাছে বলে না, মানে আমার মতন আরও ইন্ডাস্ট্রিতে অনেক ফটোগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট, প্রপার টিমের সাথে কাজ করলে প্রপার ওয়েটাই গেলে ঠিক জায়গায় পৌঁছে যাবে। গর্ব করে বলবো না, লাস্ট 5-6 বছর কাজ করেছি ইন্ডাস্ট্রিতে। তোমরা ককপিটের যে পোস্টারটা দেখেছো, তারপর চ্যাম্পের যে পোস্টার দেখেছো, সবগুলোই আমার শুরু, মানে পোস্টার, তারপর ভেঙ্কটেশ রাজ চক্রবর্তী প্রোডাকশন, ব্যাক টু ব্যাক লাস্ট 2-3 বছরে ভালো ফিল্ম যেগুলো হয়েছে তার কোনটায় ভালো লাগবে, কোনটায় ভালো লাগবে না, কোনটা তোমার জন্য সুইটেবল হবে, কোনটা হবে না, তো তার জন্য ঠিকঠাক মানুষের কাছ থেকে পোর্টফোলিওটা করা খুব দরকার। এটা ও অনেক কিছু ব্যাপারে আমার ব্যাপারে বেশি বেশি বললো, না না এটা সত্যি কথাই। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন আটকাবো না, কারণ ওকে আমি শুটের মাঝখান থেকে বের করে নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি চলো তোমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। তো চলো পরে আবার দেখা হবে, টাটা 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 বাই। আর দেখো বাই বললা লাইট জ্বলে গেল, আর একটু ওগুলো কি আন্ডার এক্সপোজ না না চলে আসবে সব ঠিক থাকে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, খাওয়া দাওয়া সব অলরেডি ডান হয়ে গেছে। আজকে মেনুতে ছিল হচ্ছে জিরা রাইস আর চিকেন, ওখানে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, ওই জন্য আর ওখানে ব্লগ করিনি। এখান থেকে এখন ডাইরেক্ট বেরিয়ে যাই। বাড়ি এসে পৌঁছালাম, বাড়ি এসে পৌঁছানোর সাথে সাথে মা আমাকে হাতে এই লস্যির গ্লাসটা ধরিয়ে দিল, তার মধ্যে নাকি আবার এইটুকুখানি এক্সট্রা হয়েছে, মা যে লস্যি বানিয়েছে তাতে নাকি আবার এক্সট্রা হয়েছে, ওই জন্য এর মধ্যে আবার হাফ রয়েছে, বলছে দুটো শেষ করলে আবার দেবো। মানে কত খাওয়ানোর প্ল্যানে আছো তুমি? হ্যাঁ কত বলতে ধরেনি, তাই জন্য এর মধ্যে তো মানে আর জায়গা ছিল না মা, এটার মধ্যে আর জায়গা ছিল যে ধরবে, তার জন্য তুমি এর মধ্যে ওইটুকু রেখে দিয়েছো। আমি নাকি এসছি কষ্ট করে রোদের মধ্যে, মানে আমি ক্যাবের মধ্যে বসে বসে এসছি, বলছে তুই এসছিস কষ্ট করে রোদের মধ্যে। যাই হোক এখন একটুখানি ল্যাথ খাবো, ল্যাথ খেয়ে তারপর এখান থেকে আজকে বেরিয়ে যাবো, থাকবো একদমই না, কারণ কালকে আবার একটা শ্যুট পড়ে গেছে যেটা বলছিলামই। তো একটুখানি লস্যি শশিকে ঠান্ডা হয়ে নি, তারপর আবার কথা বলবো। তো লস্যিটা বসে বসে খাচ্ছি, আমি মাকে বলছি মা হেভি হয়েছে, ব্যাপক টেস্ট হয়েছে, আমাকে বসে বসে বলছে কেন কেন এটা বল ব্লগে, ব্লগে এটা বল যে ভালো হয়েছে, ভালো হয়েছে বল, ক্যামেরাটা অন করে বল। না আমি বাজারে কিছু বলিনি, তুমি তো আমাকে নিজে বললে বলতে। আমি না ছোটবেলায় একবার বাইরে যে বারান্দাটা আছে এই বারান্দায় বসে আম খাচ্ছিলাম, ঠিক আছে, তো আমের যে আঁটিটা হয় এমনি যেরকম নর্মাল হয় এরকমভাবে ফেলে দেয়, ওরকমভাবে মাটিতে ফেলে দিয়েছিলাম, সেখান থেকে ছোটোটা চারা গাছ বেরিয়েছিল ওই আঁটিটা থেকে, আর সেটা আমি পুঁতে দিয়েছিলাম, আর সেই গাছটা বড় হয়ে এখন আম দিচ্ছে। এই মাত্র জাস্ট গাছ থেকে আম ফল, বাবা আমটা নিয়ে আসো এদিকে, জাস্ট দেখো গাছ থেকে গাছ পাকা আম, এটা কালারটা দেখো, কালার দেখলেই বোঝা যাবে, তারাও কাছ থেকে দেখাই, মানে নিজের কাছে আম বলে কথা। তো এই 4টে আম বাবা এখন আমাদেরকে দিয়ে দিয়েছে, বলছে রিমোকে গিয়ে খাওয়াবি, আর দেখো গাছ গাগুলো আমের কি সুন্দর, এই জায়গাগুলো লাল লাল হয়েছে, একদম গাছ পাকা আছে, বাবা বলছে একদম লেট করবি না খেতে, কি তাই তো? হুম তাই। কখন পেরেছো এইগুলো? এই তো এখন তো পেলাম, আর সকালবেলা থেকে দুখানা পড়েছে, বাবার কাছে ক্যামেরা অন করেছি, আর বাবা পুরো অন্য দুনিয়ায় চলে গেছে, কি বলবে না বলবে কিছু বুঝতে পারছিল না। তো যাই হোক রিমোকে গিয়ে খাওয়াবো, যে নিজের গাছের আম দেখো নিজে পুঁতেছি, এই এই গাছের আমটা যখন আমরা মামা বাড়ি ছিলাম তখন এই ফিলিংসটা ছিল, কারণ মামা বাড়িতে আর প্রচুর বড় বাগান ছিল, তাদের আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, কোনো গাছ বাদ ছিল না, আর যখনই মামা বাড়ি যেতাম এরকম ঝুড়ি ঝুড়ি আম দাদুর তুলে রেখে দিত, যে এইগুলো পাকা হয়ে গেছে এগুলো খেয়ে নিতে হবে, আর এগুলো পাকা হয়নি এগুলো পাকবে বলে আলাদা করে রাখতো। তো
বহুদিন পর গাছ পাকা আম খাবো এরকম একটা ফিলিং হচ্ছে। রেডি হয়ে গেছি আবার এখান থেকে বেরোনোর জন্য, জাস্ট মুখ ঠুক কিচ্ছু তুলিনি, যেভাবে শুটে মেকআপ ছিল সেইভাবেই এখনো রয়েছি, বাড়ি গিয়ে একবারে ফ্রেশ হব। আর যে বলছিলাম যে বহু জিনিসপত্র এই যে, আর তার সাথে মা আজকে রান্না করেছে হচ্ছে কাঁকড়া, আর আরেকটা কি রান্না করেছে আমার জন্য, চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি আর কাঁকড়া আমার জন্য রান্না করে পাঠিয়ে দিচ্ছে। রিমো যদিও খায় না, ওই জন্য খুব মন খারাপ যে আমার রিমোটা খায় না, রিমোর জন্য কি চিকেন বানিয়ে দেবো? আরে মা, কালকে অবধি আমরা চিকেন খেয়েছি বিশ্বাস করো। বলছে ও আচ্ছা, তাহলে রিমোটার জন্য কিছুটা বানিয়ে দিলে ভালো হতো, থাক ও যখন পরে আসবে তখন ওকে এখানে ডেকেই খাওয়াবো। কী যে মন খারাপ, কী যে মন খারাপ, মানে কী বলবো আর। বললাম বলে এখন এরকম করছে, না হলে পরে এতক্ষণ ধরে এটাই করছিলো বিশ্বাস করো। আর এই সঙ্গে আবার এই যে খাবারের প্যাকেটটা, এটা বাকি ছিল, এটাও যোগ হলো, মানে চারখানা ব্যাগ। আমাকে বলছে তুই বাড়ি পৌঁছে আগে রিমোকে কল করবি, কল করে ওকে নিচে আসতে বলবি, তারপরে এইগুলো সব তুলবি এক এক করে, এক এক নিজে নিজে সব কিছু নামানোর চেষ্টা করবি না, বিশ্বাস করো এগুলো সব আমার পক্ষে একা নামানো সম্ভব না। ওকে ডাকবি, ওকে ডেকে নিয়ে করে নিবি, মন খারাপ করবে না। রিমো আসলে হয়তো মন খারাপ করতো, আমি একা যাচ্ছি না ওই জন্য এখন আর মন খারাপ হচ্ছে না মনে হয়। চলে এসছি বাড়িতে, সবারে শান্তি হলো মনে হলো, যেন সারা সকাল থেকে কী কী যে করছিলাম, মানে মাথা মুন্ডু ঠিক নেই, খালি দৌড়ে বেড়াচ্ছিলাম মনে হচ্ছে। এই কাজ শেষ হয়ে যাচ্ছে তো ওখানে চলে যাচ্ছে, ওটা শেষ হয়ে যাচ্ছে তো ওখানে চলে যাচ্ছে, এই করে কাটছিল। এখন স্যুপ কে খাবে? না তুমি খাবে? হট করে এখন আমাকে জিজ্ঞাসা করছে ফ্রিজ খুলে তুমি স্যুপ খাবে, মানে মাথা খারাপ। আচ্ছা তুমি যে আজকে সারাদিন আমাকে দেখতে পাওনি, তুমি কি একটু কষ্টে ছিলে বলো? আমি তোমাকে না দেখতে পেলাম, আমি অনেক অফিসের কাজ ছিল, আমার একদম সময় হয়নি তোমাকে মিস করার মতো। এনিওয়েজ আমাকে যারা মিস করে, তুমি মিস করনি, তুমি একটু করনি, যারা আমাকে মিস করছিল তাদের ব্যাপারে একটু কথাবার্তা হয়েছে। সারাদিন তোমার আমাকে দেখতে হবে, তোমার আমাকে বেশি মিস করছিল সেটা আমি জানি, তুমি সরে যাও, তোমাকে সারাদিন দেখেছে, আসলে কেউ তোমাকে দেখতে চায় না, আমার জন্যই ব্লগটা চলে আসলে, দেখে না তোমাকে আমাকে একটু কিছুক্ষণের জন্য হেসে দিই। এতক্ষণ ধরে আমরা ফিল্ম দেখছিলাম টিভিতে, টিভিতে ফিল্ম দেখার পর এখন হচ্ছে মাম্মা, মাম্মা আমার জন্য নাকি অনেক কিছু রান্না করে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমি এগুলো খেতে খুব একটা পছন্দ করি না, যেরকম হচ্ছে কাঁকড়া আছে, বাট নতুন নতুন খাবার খেতে খুব ভালো লাগে। তৃষিতা বলছে আমাকে এখন একদম দেখিও না, তাই জন্য আমি তৃষিকে দেখাবো না, তাই তো ভালো যে সারাদিন ওকে দেখো, এখন একটু আমাকেই দেখো না। বাইরে এখানে একটা সেই ট্রাক প্রত্যেক দিন এসে দাঁড়ায় আর মালগুলো আনলোড করে, ভ্যাটার ভ্যাটার করে আওয়াজ হতেই থাকে, মানে একদম বিরক্তকর একটা ব্যাপার। তো আজকে সেরকম কিছু আর করার নেই, তৃষিতা সকাল থেকে কী ব্লগ বানিয়ে সেটাও আমার জানা নেই, বাট ম্যাডাম আসার পর আমি বললাম যে এখন একদম রিল্যাক্স করো, আর কিছু করতে হবে না, আমি ভাত আজকে নিজে বানিয়েছি, এখনও খালি খাবারটা বাড়ছে, এখন আমরা ডিনার করব। ডিনার করার পর আজকে দিনটাকে এখানেই শেষ করছি তার জন্য। তো চলো আজকে ব্লগটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাথে সাথে সাবস্ক্রাইবও করতে থাকো আমাদের চ্যানেলকে। তো টাটা।